আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চট্টগ্রামে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট গড়ে তুলতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রেজাউল করিম আজাদ। 4 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। হাসপাতালটি নির্মাণে ব্যয় হবে প্রায় 120 কোটি টাকা। 650 শয্যার বেসরকারি হাসপাতাল মা ও শিশু হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে 30 জন এবং আন্তঃবিভাগে 10 জন রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে ক্যান্সার বিভাগে কেমোথেরাপি নিয়েছে 4142 জন।